করজোরে মিনতি, আমাদেরকে আর সমাজের কাছে ছোট করেন না, নেগেটিভ কথা আমরা আর না বলি। শিল্পী হিসেবে সামাজিক সামাজিক দায়বদ্ধতা আছে, আমাদের দেশে সবই আছে, আমাদের পৃথিবীতেও সব আছে, কিন্তু কোনটা আমরা কতটুকু রাখবো, কতটুকু আমরা মানে রাখবো না, সেটা কিন্তু আমাদের মানসিকতার উপর ডিপেন্ড করছে। কারণ আমরা নির্মাতা হই, চিত্রনাট্যকার হই, আমরা শিল্পী হই, প্রত্যেকেরই কিন্তু সমাজের প্রতি দায়বদ্ধতা আছে, পরিবারের প্রতি দায়বদ্ধতা আছে। আমি যদি মনে করে থাকি যে আমার উচ্ছৃঙ্খলতা আমি যেভাবে দেখাতে চাই সেটা আমার পরিবারে কেউ দেখছে না, এটা একেবারে ভুল কথা। আমাদের বুঝতে হবে আমাদের কোথাও না কোথাও একটু হলেও শালীনতা অবশ্যই রেখে চলতে হবে। আমি আবারও আজকে আমার দায়িত্ব নিয়ে বলছি, আপনারা কিছু কিছু মানুষকে এমনভাবে উপরে উঠিয়ে দিচ্ছেন তাদের ছবি চলে না, কিন্তু তারা এত বেশি দর্শকপ্রিয়তা পেয়েছে এই ফেসবুকের কল্যাণে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে, তাদের মাথা ঠিক রাখা মুশকিল। এখানে দুই একজন না, অনেকেই আছে, আপনারা আশেপাশে দেখছেন, এবং তারা সবসময় সীমা লঙ্ঘন করছে। কারণ আমাদের শিল্পীরা আজকে অনেক পরিশ্রম করে আজকে শিল্পী হচ্ছে। আমরা হচ্ছে ধরেন আমাদের যারা মানে পূর্বসূরি ছিলেন, আমাদের যারা গুরুজন, সরি আমি কথাটা ঠিক বলছি কিনা জানি না, যারা আমাদের গুরুজন, তারা যেমন তাদের স্যাক্রিফাইস, তাদের দেশপ্রেম, সামাজিকতা সমস্ত রক্ষা করেছেন, আমরাও চাই, আমরাও সেটা শিখেছি। আমরা চাই সবাইকে নিয়ে একটা সুস্থ সামাজিক পরিবেশ তৈরি করি, আমাদের ইন্ডাস্ট্রির স্বার্থে, আমাদের সমাজের স্বার্থে এবং আমাদের ব্যক্তি জীবনের স্বার্থে। আমি চাই আমরা যেন প্রত্যেকেই, সে শিল্পী হোক, অশিল্পী হোক বা অন্য জায়গায় কাজ করুক, সে যেন সুষ্ঠুভাবে তার জীবনটাকে চালাতে পারে। তাহলে আমাদের নতুন প্রজন্ম আমাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। প্লিজ নেগেটিভ কথা আমরা আর না বলি, আমরা সবাই পজিটিভ কথা বলতে চাই। সাংবাদিক এবং শিল্পী এরা কিন্তু প্রত্যেকেই একজন একজনের পরিপূরক। আজকে আমি না থাকতে পারি, নতুন শিল্পীরা আসবে, সাংবাদিকরাও নতুন আসবে, আসলে আমরা একটা ফ্যামিলি, এটা আমরা জানি, এটা জেনে বড় হয়েছি এবং আমরা বিশ্বাস করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। এবং আপনারা যারা মানে রিয়েলি সাংবাদিকতা করছেন তারা আমাদের পাশে দাঁড়াবেন, এটাই হচ্ছে আপনাদের কাছে করজোরে মিনতি। কারণ আমাদেরকে আর সমাজের কাছে ছোট করেন না, প্লিজ 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 প্লিজ। আমাদের পরিবার আছে, আমরা শিক্ষাগত যোগ্যতা আছে, সবারই পারিবারিক সামাজিকতা আছে, এটা করলে হয় কি আমরা সমাজের কাছে ছোট হয়ে যাচ্ছি, সেই সাথে কিন্তু আপনারাও ছোট হয়ে যাচ্ছেন, কারণ আপনারা কিন্তু আমাদের পরিবারের অংশ। দেখেন অনেকদিন পরে আমরা সমস্ত শিল্পীরা, আপনারা বলেন পুরনো, কেউ বলে অনেক অনেক ধরনের কথা বলেন, কিন্তু আসলে শিল্পীদের তো কোনো বয়স বাড়ে না। আমরা মনে করি এটা খুবই ভালো একটা পদক্ষেপ, জয় সবাইকে আনতে পেরেছে একই প্ল্যাটফর্মে। আশা করি আমরা নেক্সট জুনে, 16 জুন রোজিনাপার ছবি মুক্তি পাচ্ছে, সেখানেও আমরা যাব, আমার ছবিও মুক্তি পাবে। আশা করি আপনারাও যেমন থাকবেন, আমাদের শিল্পীরাও আমাদের সঙ্গে থাকবে। এটা খুবই ভালো একটা লক্ষণ যে সবাই আমরা একসাথে এসেছি। আমি জয়কে অনেক অনেক বেশি শুভেচ্ছা জানাবো, কারণ হচ্ছে সে নতুন হিসেবে বহু বিশ্বাসের মতো একজন প্রতিষ্ঠিত নায়িকার সাথে অভিনয় করেছে, এটা ওর জন্য অনেক প্লাস পয়েন্ট। আমরা তো আসলে হিরো ক্রাইসিসে ভুগছি, সো আমরা চাই আমাদের নতুন জেনারেশন এরকম ছবি করুক, এরকম সুন্দর প্রেজেন্টেশন পাক, ভালো প্রতিষ্ঠান পাক, তাহলে ওরা আরও অনেক ভালো ভালো কাজ করতে পারবে। For more update, subscribe. Press the bell icon on YouTube app and never miss another update.